हाय बंधुरा, शुभ सकाल। आज रविवार सकाल बेला आमी सकाले उठे आमार जेमन एज यूजुअल शुरू है आज सकाले सबार जोन्नो परोटार आलू चच्चड़ी कर दिए। एक्चुअली बाच्चारा खूब खेते भालोबासे ई खाबारटा, एरपर करब रान्ना। আজকে সকাল থেকে এখনো এই আপনাদের সামনে আসতে সময় পেলাম সারাক্ষণের পর। ঠিক আছে, চলছে তো সমানে। খেতে বসেই জল খেলো, ভাইকে দিয়ে অর্ডার করলো, করে জল খেলো। যত ফ্রি গিফট গুলো কি আমার কাছেই দিয়েছিস? আজ আমরা ফার্স্ট ইলিশ মাছ খাচ্ছি এবছরের, আর কি বলে একটু ছোট সাইজে, অসুবিধা নেই। যেমন যে বাজারে পাওয়া যায়, যে বাজারে যেমন পাওয়া যাচ্ছে। অনেক বাজার এখন বন্ধ ছিল না, আবার হয়ে গেছে, খুলে দিয়েছিল, আবার বন্ধ করে দেবে শুনলাম। কাল আমি একটু মার্কেটে বেরিয়েছিলাম, শুনলাম। অনেক কিছু জিনিস কিনেছিলাম কিন্তু সেগুলো সব ধুয়ে দিয়েছি এসে, যার জন্য দেখাতে পারলাম না। মায়ের শাড়ি এনেছি, ওর জন্য হাফ প্যান্ট এনেছি, ও পরে আছে যদিও। এবার একটু দাঁড়াও, খাচ্ছি তো, একবার দাঁড়াও, সরে যাবে। ওর জন্য হাফ প্যান্ট এনেছি দুটো। অনেক কিছু এনেছি। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল মাছটা মাইক্রোওভেনে করবার, কিন্তু হলো না। মাইক্রোওভেনে আমাদের পাওয়ারটা কাটাচ্ছে কেন? দুটোরই ওই অবস্থা, একটা ফিউজ খুলে পড়ে আছে, যতবার লাগাচ্ছে ফিউজটা কেটে যাচ্ছে। এটা তো মাইক্রোওভেনের ফল্ট না, এটা মাইক্রোওভেনের সিপিইউ বা কিছু লাইনের কিছু ফল্ট। প্রেসার কুকারে খুব সুন্দর বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। মন থেকে বলছো না বলতে হবে? আমি এমনিও মাছ মানে খুব চুজি মাছের ব্যাপারে, মানে আমার সব থেকে ফেভারিট ইলিশ মাছ, তারপর পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ। কিন্তু এইটা দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে। এখন
এখন বাজে রাত 8টা, সন্ধে 8টা না রাত 8টা, আর আমার একটু দেরি হয়ে গেল কারণ চা করা সমস্ত কিছু কাজ করা করে তারপরে সে বসেছি। তো আজকে একটা জিনিস করব যেটা আমার সত্যি কারোর থেকে আমি কোনো জিনিস কারোর থেকে শিখিনি কোনোদিন, কোনো জিনিসই শিখিনি কোনোদিন, এইগুলো এই কাজগুলো আর কি বলে আজকে করব। আগেও করতাম, সেগুলো তো আর দেখাতে পারবো না, কিছু নেই। আর আজকে যেটা করব সেটা আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন একদম। অল্প কিছু ছিল কিন্তু সেগুলো কোথায় আছে এখন খুঁজে পাওয়া মুশকিল। তো আজকে যেটা করব এটা আপনারা দেখতে পাবেন কি করছি, আর হয়তো তেমন ভালো পারবো না, যা পারবো যেমন পারি তেমন করব আর কি। করি তাহলে, হ্যাঁ। আজকে আমি এই শাড়িটা, এটা মার শাড়ি অ্যাকচুয়ালি, এই শাড়িটার ওপর লাল পার, এটা দেখছে সরু একটা লাল আর অল্প কিছু ভেতরে বুটি আছে। তো এইটার ওপর আমি একটা এই শাড়িটা, এটা মার শাড়ি অ্যাকচুয়ালি, এই শাড়িটার ওপর লাল পার, এটা দেখছে সরু একটা লাল আর অল্প কিছু ভেতরে বুটি আছে। তো এইটার ওপর আমি একটা প্রিন্ট করব, ব্লক প্রিন্ট না, ব্লক প্রিন্ট যে করব, ব্লক প্রিন্টটা হলে আমাকে আরেকটু তৈরি হতে হতো, জিনিস তৈরি করতে হতো, ব্লকটা তৈরি করতে হতো, তো সেটা আমার কাছে নেই। তো একটু সময় লাগতো আর কি, কারণ ডিজাইন করে ওটা করতে হয়, তো সেটা নেই। আমি এখন এই কালার দিয়ে করব। কতগুলো কালার আছে, ছেলেগুলো ফেব্রিক কালার, এই যে হোয়াইট আছে, গ্রিন আছে, অরেঞ্জ আর ব্লু, যেটা ভালো লাগবে সেটা দিয়ে ম্যাচ করে করব। আর একদম ডাইরেক্ট তুলি দিয়ে টানব, কোনো আঁকা না, কোনো আগে ড্রয়িং করে নিইনি, একদম তুলি দিয়ে টানব, দেখা যাক কি হয়। শাড়িটা আমি একটু একটু একটা দুটো বাকি আছে একটু করি, কারণ শাড়ি তো ওইভাবে কমপ্লিট হয় না, আমি আজ স্টার্ট করেছি।
আমি দেখাবো পুরো, মানে আস্তে 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 দেখাবো কতটা কিভাবে করছি, দেখাবো যতটা আজকে পেরেছি ততটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কি হলো, শাড়িকে টান করে যদি আমি কোথাও আটকাতে পারতাম তখন ভালো হতো, পাচ্ছি না। আর গরম ফ্যান চালাতে হচ্ছে আর শাড়ি ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে, তুলি টানতে পারছি না, একদম খুব প্রবলেম হচ্ছে। আমার এখনো পুরো কমপ্লিট হয়নি, দেখুন এই যে আমার এখনো এইগুলো একটু ফিনিশিং বাকি আছে, আর সরি উঠছে, আর এগুলো তো একটু ফিনিশিং বাকি আছে, একটু হয়ে যাক, কালার লাগবে এখনো। এ দেখুন, দূর একটু দূর থেকে দেখাচ্ছি, এই যে শাড়ি তো ঠিক ইয়েটা আসছে না, এটা বেঁকে যাচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগবে পুরো পুরো যখন কমপ্লিট হয়ে যাবে না, এটা দারুণ দেখতে লাগবে। আর এই মিডিলেও আমি ইয়ে করব, তুলির টানটা মিডিলেও থাকবে, কিছু দেখাবো যেরম করব আস্তে 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 সব ঠিক আছে। যে আমার রিও বেটা, রিও বেটা এক পন্ড করে গেছে একবার এসে, এই যে এসো বেটু, চলে এসো বাপ্পা, বেটু ওটা পাপাটা সরো, পাপা ওকে যা, ওকে প্লেস দিয়ে দাও, ওদিকে না ওদিকে না, বাথরুমে ঢুকিয়ে দাও, বাথরুমে ঢুকিয়ে দাও, একদম বাথরুমে, বেবি বাথরুমে দিয়ে দাও, বাথরুমে, ও বসছে এখানে বেশ, আগে বাথরুমে, বেবি তো এই আজকে আজকে প্রচুর কাঁচা হয়েছে, আজকে প্রচুর কাঁচা হয়েছে, আর এগুলো এগুলো নতুন কাল কিনে নিয়ে এসেছি, সব ধুয়ে দিয়েছিলাম, এই যে সব ভাঁজ হয়েছে, এখনো তোলা হয়নি, সব সোফার মধ্যে পড়ে আছে। তো যাই হোক, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ঘাড়ে খুব পেন হচ্ছে, প্রচণ্ড পেন হচ্ছে, অনেকক্ষণ থেকে বসে এইভাবে চালিয়ে যাচ্ছি আর পাচ্ছি না, তো এবার উঠি, দেখতে পাবেন কেমন হলো বলবেন, আর কমপ্লিট করলে তো অবশ্যই দেখাবো, কমপ্লিট করি আগে অবশ্যই দেখাবো, ঠিক আছে। আজকে রাখি, রিও এবার বেরিয়ে আসবে, ও বাথরুমে গেছে, এবার বেরিয়ে আসবে, টাটা।